না মামা, চুকু বাবা আমার কাছে কিছু নাই। পেন্সিল আছে, জাদুর পেন্সিল, ওটা দে আমাকে। আরে আমি কি আবারও স্বপ্ন দেখছি? এত বড় স্বপ্ন, তার মানে আমি অনেকক্ষণ ধরে এখানে ঘুমিয়ে আছি। ভিতুর ডিম, ভয় পেলে হবে না, বুদ্ধি পেতে হবে বুদ্ধি। আমরা সবাই যদি বুদ্ধি না পাই তাহলে রাতুলকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবো না। রাতুলকে পালাতে সাহায্য করতে হবে। রাতুল তো কোনো রাস্তা চেনে না, এখন কি হবে বলো তো? যে করেই হোক রাতুলকে স্টেশনে পৌঁছে দিতেই হবে। সেই তো, এখানে তো সব গাছে একরকম, আর রাতুল তো ডান বা পূর্ব পশ্চিম এগুলো কিছুই বুঝে না। কেন যেগুলো আগে শিখিনি এখন বাবার কথা খুব মনে হচ্ছে। তোমরা কি আমাকে একটু ভাবতে দেবে? আবার শব্দ হচ্ছে, তার মানে হাতি এদিকেই আসছে। এখন কি লুকাপনে পালাবো? লুকাতে হবে গাছের আড়ালে। কোথায় যাচ্ছ? আমি তোমাকে বলেছিলাম না আমি তোমার বাড়িতে দিয়ে যাব তোমাকে। তুমি আমাদের বাসা চেনো, মানে আমাদের বাংলো? হ্যাঁ, চলো আমি তোমাকে তোমার বাসায় দিয়ে যাব এখন। আরে ওই যে কুহু আসছে, কুহু কুহু আমি এখানে, এদিকে আসো। তুমি এখানে কেন? আমি হাতির ডাক শুনে পালিয়েছি। হাতির ডাক? আরে এই যে আবার হাতির ডাক শোনা যাচ্ছে, চলো এখান থেকে দ্রুত যেতে হবে। রাতুল দাঁড়াও দাঁড়াও, তোমাকে এখন আর পালাতে হবে না, আমরা আছি তো, তোমার কোনো ভয় নেই। ওই যে হাতি ছুটে আসছে। রাতুল, এটা তো হাতির শব্দ না, তাহলে কিসের শব্দ? এটা হচ্ছে চা বাগানের শ্রমিকদের জন্য সাইরেন বাজানো হয় সেই শব্দ। তাই নাকি? তুমি এটা শুনে পালাইছো? ওইদিকে তোমার মা পুলিশ না খুঁজতে বেড়া গেছে তোমারে। তুমি জানো রাতুলের মা এখন কোথায়? হ, পুলিশ স্টেশন আছে। চলো রাতুল, তাহলে আমরা এখন যাই। চলো চলো। কেন যে আমি ছেলেটাকে জোর করে এখানে নিয়ে এসেছিলাম। পুলিশ কি করছে? পুলিশ সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। তুমি এখন কোথায়? রাতুল যে স্টেশন থেকে চলে গেছে আমি সেই স্টেশনে বসে আছি। ঠিক আছে, কি হয় আমাকে জানিও। হ্যালো,
হ্যালো, হ্যাঁ এসআই সাহেব বলুন। জি আপা, আমরা বদি পাগলকে খুঁজে পেয়েছি। তাই, তাহলে তো ভালো খবর। আর আর আমার রাতুল? জি, ও বলছে রাতুলকে হারিয়ে ফেলেছে। এসআই সাহেব, তাহলে তাহলে এখন কি হবে? জি আপনি দুশ্চিন্তা করবেন না, আমরা আশা করছি রাতুলকে খুঁজে পাবো এবং সেটা খুব শীঘ্রই। প্লিজ প্লিজ যা করার করুন। জি রাতুল, তুমি তো কুহুর সাথে স্টেশনে এসেছিলে, তারপর হারিয়ে গেলে কেমন করে? মা, এগুলো অনেক কথা। আমি বোকার মতো হাতি দেখতে গিয়েছিলাম, আর সেটাই করেছি সবচেয়ে বড় বোকামি। এই তো আমার লক্ষ্মী ছেলে, সব কিছু বুঝতে শিখে গেছে। মা, পাগলা মামা না অনেক ভালো, তুমি পাগলা মামাকে বকো না। আচ্ছা, বকবো না। এদিকে এসো। তোমার বন্ধু কুহু খুব ভালো মেয়ে। ধন্যবাদ মা। চলো তাহলে আমরা সবাই মিলে বাসা যাই। চলো নিনি, চলো। না বাবা, ওখানে কোনো হাতি ছিল না, আমি বোকার মতোই কথাগুলো বিশ্বাস করেছি। তারপর? তারপরে তো অনেক কিছু, এত কথা ফোনে বলা যাবে না। আমার তো শুনতে ইচ্ছে করছে বাবা। বাবা, আমি এটাকে পুরো একটা কমিক স্টোরি বানিয়ে ফেলবো, তুমি আসবে তারপরে দেখবে। ঠিক আছে, এখন তোমার মাকে দাও। মা, বাবা। হ্যালো। হ্যাঁ শোনো না, তোমার ছেলে তো বড় হয়ে যাচ্ছে। সেই গল্পই তো শুনলাম। আরে সে তো একা একাই বাড়ি ফিরে এসেছে। শুধু কি তাই নাকি, সে আরো বড় একটা কাণ্ড করেছে। কি সেটা? সে কি করেছে জানো? সে একা একা পুরো একটা আদিবাসী গ্রাম ঘুরে বেড়িয়েছে। তাই নাকি? আরে আর বলছি কি তাহলে, শুধু ঘুরে বেড়ায়নি, সে রীতিমতো ওখানে আত্মীয়তাও তৈরি করে ফেলেছে। খুবই ভালো, আমরাও কাল ঢাকা ফিরছি। আচ্ছা রাখছি তাহলে। হ্যাঁ মা, আমরা কি ঢাকাতে যাব? হ্যাঁ, আমি অফিস থেকে 7 দিনের ছুটি নিয়েছি, ঢাকা যাব। তবে সুসংবাদ কিন্তু আরেকটা আছে। আমি জানি, বাবা ফিরে আসছে। ও মা, তুমি জানো না কি? হরমুজ, তাহলে রাতুলের ব্যাগটা গুছিয়ে দিন, আমরা কাল সকালে ট্রেনে রওনা হব। এখনই গুছিয়ে আসি। ঠিক আছে। মামা, তোমার গুছাতে হবে না, আমি নিজের ব্যাগ নিজেই গুছিয়ে নিব। ওরে বাপরে, তাই তো, তুমি তো বড়ই হয়ে গেছো। আমরা তো একেবারে যাচ্ছি না, আবার আসবো। এই নাও, এটা আমি নিজে যেতে বানাইছি, অনেক সুন্দর বাজে দেখো। ধন্যবাদ কুহু, কিন্তু আমি তো তোমার জন্য কিছু, আমার কিছু লাগবো না। আচ্ছা দাঁড়া, আমি যখন ঢাকা থেকে আসব তোমার জন্য রং পেন্সিল কাগজ সব নিয়ে আসবো। রাতুল, আমরা কিন্তু ট্রেন মিস করবো বাবা।
যাও বাকি কি জিনিস আছে নিয়ে নাও সেখানে তবু ভালো থেকে কেমন ঢাকা থেকে যখন আমরা আবার আসবো তোমার জন্য অনেক কিছু নিয়ে আসবো ঠিক আছে ভালো থেকো খুবই মন খারাপ হয়ে গেছে রাতুল কেন চলে যাচ্ছে আমরা তো একবারে চলে যাচ্ছি না আবার তো আসবো হ্যাঁ আমরা আবার আসবো তাছাড়া আমি তো আছি এখানে আপনি আবার আসবেন আমাদের বাসা রাতুল যদি আবার আসে তাহলে ও আমাদের বাসায় থাকবে কি থাকবে না রাতুল থাকবো আমি তোমাদের বাসাতেই থাকবো বাংলোতে থাকতে আমার বেশি ভালো লাগে না একা একা লাগে রাতুল আমাদের গাড়ি মনে হয় চলে এসেছে চলো আমরা তাহলে গাড়িতে উঠি আচ্ছা ভালো থেকো রাতুল আবার দেখা হবে খালামণি তুমিও ভালো থেকো আচ্ছা ঠিক আছে আসি নিনি আচ্ছা ঠিক আছে টাটা টাটা তুই আসছিস তাই ভাবলাম ঘুরে আসি আর তাছাড়া রাফা তো রাতুল হারিয়ে গেছে এ খবর শোনার পর থেকে কেঁদে কেটে অস্থির সেটা তো বটেই তাহলে এবার আমার অবস্থাটা কেমন হয়েছিল একবার ভেবে দেখো মা রাতুল ভাইয়া তোমাকে কি ছেলে ধরারা ধরে নিয়ে গিয়েছিল না আমি হাতি দেখতে গিয়েছিলাম হাতি দেখতে দেখতে পেয়েছো না দেখতে পাইনি ওখানে তো সবসময় হাতি থাকে না মাঝে মাঝে হঠাৎ হঠাৎ চলে আসে তাহলে তুমি ওখানে গিয়েছিলে কেন আমি না বুঝেই চলে গিয়েছি পাগলা মামার কুহুর কথা শুনে আমি বোকামি করেছি কুহু কুহু আবার কি কুহু আমার নতুন বন্ধু কুহুই বলেছিল পাহাড়ের ওই পাশে হাতি থাকে সত্যি সত্যি আমিও শুনেছি সীমান্ত এলাকায় নাকি পাহাড় থেকে মাঝে মাঝে হাতি নেমে আসে কি মজা আমারও তো দেখতে ইচ্ছে করছে না না এত উৎসাহ ভালো না তারপর রাতুলের মতো অবস্থা হবে সেজন্যই তো মা ওদের ইচ্ছেগুলোই আগে পূরণ করতে হবে মা চলো না আমরা একবার সবাই মিলে পাহাড় থেকে বেরিয়ে আসি মানে আমাকে তো সেখানে দু বছর থাকতেই হবে তুমি কিভাবে বেড়াবে তোমার তো অফিস আর কাজ আমি তোমাদের সঙ্গে বেড়ানোর জন্য কাজ থেকে ছুটি নিয়ে নেব আমি কিন্তু খুব মাইন করছি তুমি আমাকে একদম পাত্তা দিচ্ছ না রাতুল আমাকে একদম পাত্তা দিচ্ছ না
পরিশ্রম করলাম খুব ক্লান্ত আজকে অনেক কাজ হয়েছে খুবই ক্লান্ত লাগছে আরে কি এখন আবার সকাল আজকে কত কিছু ঘটে গেল এখন আমরা একটু বিশ্রাম নেব কি স্বপ্নকারী সেটা সহ্যই হচ্ছে না অসহ্য আমার মনে হয় তোমরা আমার উপর আর রাগ করে থাকতে পারবে না আমরা রাগ হচ্ছিলাম না বলছিলাম যে আজকে কি আমাদের জন্য মজার কিছু হতে পারে তোমাদের জন্য মজার হবে কিনা আমি জানি না কিন্তু আমার সাথে আমি একজনকে নিয়ে এসেছি তোমরা কি তাকে দেখতে চাও হ্যাঁ নিশ্চয়ই কে কে এসেছে রাতুলের স্বপ্নে রাতুল নিজেই আজ তোমাদের সাথে দেখা করতে এসেছে হ্যাঁ আবেগ বাহিনী আজকে আমি তোমাদের সাথে দেখা করতে এসেছি তুমি নিশ্চয়ই আমাদের বকতে এসেছো আমরা কি সবকিছু বেশি বেশি করে ফেলি আমরা কি বেশি বেশি কান্নাকাটি করি না তোমরা সবাই আমার মাথায় সমানভাবে আছো বলে আমার বুদ্ধিগুলো সমানভাবে কাজ করছে আমি তোমাদের ধন্যবাদ দিতে এসেছি রাতুল না বললেও আমি বলতে চাই তোমরা কখনো নিজেদের মধ্যে ঝগড়া করো না তাহলে রাতুলের কষ্ট হবে আমরা তো ওকে আনন্দই দিতে চাই ওকে সব সময় খুশি রাখতে চাই আমিও সেটাই চাই তাহলে চলো সবাই মিলে হাত ধরে নাচ গান করি ¡Gracias!